আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, 2024 জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা ভাইব গতকালকে দেখেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলাম হঠাৎ করে তারা 10 বছর পর ঘরোয়াভাবে মানে ইনডোর একটা প্রোগ্রামের সমাবেশের অনুমতি পেয়েছেন, আর এরপরেই সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা গুঞ্জন যে হঠাৎ করে কেন আসলে জামাতকে আমরা দেখলাম যে সমাবেশের অনুমতি দিয়েছে। এখন জামাতকে সমাবেশের অনুমতি কারা দিয়েছে, জামাত বলছে এক কথা, আবার অপরদিকে জামাতকে মাঠে নামিয়েছে বিএনপি, উদ্দেশ্য অন্য কিছু, এই আরেকটা নতুন কন্ট্রোভার্সি গতকালকে থেকে সামনে। বাংলাদেশের জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত নিরপেক্ষ সরকার, তাই তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে হবে, দাবি না মানলে রাজপথ উত্তপ্ত হবে, এবারের নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেই দাবি আদায়ে আমাদের যা করা দরকার আমরা তা করব। তিনি বলছেন যে যারা আমাদের নিষিদ্ধ এবং অবৈধ রাজনৈতিক দল হিসেবে অভিহিত করেছেন তারাই আজ আমাদের সমাবেশের অনুমতি দিয়েছেন। দর্শক, মানে এখন অনুমতি দেওয়ার বিষয়টা কারা, আমরা যদি দেখি গণমাধ্যমগুলো বলছে যে কিছু মৌখিক শর্তে জামায়াতকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এখন পুলিশের অনুমতি নিয়ে জামাত আপনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এই প্রোগ্রাম করেছে। এখন এই প্রোগ্রামের পরে ওবায়দুল কাদের সাহেবের যে বক্তব্য সেইটা এখন মার্কেটে ভাইরাল। ওবায়দুল কাদের সাহেব বলছেন যে বিএনপি বেসিক্যালি জামায়াতকে মাঠে নামিয়েছে মুরব্বী হিসাবে, পেছনে তারা আছে, যদিও আমরা জানি এই মুহূর্তে বিএনপি এবং জামাত কিন্তু জোটে নাই, তারা আলাদা আলাদা রাজনীতি করছে। ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য যে বিএনপি অগ্নিসন্ত্রাস করতেই জামায়াতকে মাঠে নামিয়েছে বলে আপনার ওনার মন্তব্য। তিনি বলছেন জামায়াতকে মাঠে নামিয়েছে তাদের আসল মুরব্বী বিএনপি, এর মানে তারা আবারও অগ্নিসন্ত্রাস এবং ভাঙচুরের প্রস্তুতি নিচ্ছে। গতকালকে জামায়াতের প্রোগ্রাম শেষে রাজধানীর নিকুঞ্জ খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেছেন। তিনি বলছেন যে আমরা তো তাদের ডাকছি সাধিলে, আমরা তো তাদের ডাকছি না, সাধিলে আবার খাইব, তত্ত্বাবধায়ক মানলে শেখ হাসিনা পদত্যাগ করলে, পার্লামেন্ট বিলুপ্ত করলে কার সাথে বসবে, বাতাসের সঙ্গে সংলাপ করবে, সরকার পদত্যাগ করলে, মির্জা ফখরুল ইসলাম অবান্তর কথা বলছেন। তিনি বলছেন যে আচ্ছা যাই হোক, মানে এটা নিয়ে বিএনপির মাথা এখন তিনটা ভূত আছে তিনি বলছেন, আর মার্কিন ভিসা নীতিকে আওয়ামী লীগ সরকার ভয় পায় না জানিয়ে তিনি বলেছেন আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, অপকর্ম করলে বিএনপিকে আর মূল্য দিতে হবে। অপরদিকে জামাতও তাদের এই সমাবেশ থেকে ঘোষণা দিয়েছে যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, এমনকি নিরপেক্ষ সরকারের অধীনে মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এটা তাদের একটা এজেন্ডা গতকালকে সমাবেশ থেকে সামনে এসেছে। এখন ওবায়দুল কাদের সাহেবের যে বক্তব্য বা জামাতের যে বক্তব্য এটা কিন্তু একটু সাংঘর্ষিক। এখন পুলিশ অনুমতি দিয়েছে, বিএনপি বলছে যে বিএনপি জামাতের সাথে জোটে নাই, জামাত বলছে যে আবার যারা তাদেরকে নিষিদ্ধ এবং অবৈধ রাজনৈতিক দল হিসাবে বলেছে তারাই অনুমতি দিয়েছে, তো এই জায়গাতেই কন্ট্রোভার্সি। জামাতকে আসলে পুলিশকে বোঝাইলো না বাংলাদেশ আওয়ামী লীগকে বোঝাইলো, এখন আওয়ামী লীগ তো আর নিষিদ্ধ বা নিবন্ধন বাতিল করার ক্ষমতা নাই, সেটা এতদিন অনুমতি পায় নাই পুলিশের পক্ষ থেকে, তো আজকে পুলিশ যেহেতু অনুমতি দিয়েছে এরপরই গণমাধ্যমে বা জনমনে প্রশ্ন জামাতের এই আচমকা ফেরা আসলে কিসের ইঙ্গিত, আগামী 2024 নির্বাচনকে ঘিরে জামাতকে আসলে প্রধান বিরোধী দলের জায়গাটা পালন করতে যাচ্ছে, এটা অনেকের মধ্যে কন্ট্রোভার্সি এই মুহূর্তে। তো সব কিছু মিলিয়ে নির্বাচনের আগে মানে যুক্তরাষ্ট্রের যেই ভিসা নীতিটা সেইটার একটা প্রভাব কিন্তু কোথাও না কোথাও আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। হঠাৎ করে দেখেন যতই কথা বলুক আমাদের আওয়ামী লীগের মধ্যে একটা বক্তব্য আসছে যে সংলাপের বিষয়টা মাথায় আছে, এটা শেষ হয়ে যায় নাই, বা আরেক মন্ত্রীরা তো ডাইরেক্টই বলছেন যে সংলাপ ছাড়া বিকল্প নাই, আবার বিএনপি বলছে সংলাপে আমরা বসবই না, যদি তত্ত্বাবধায়ক সরকার না দেয় আলোচনার প্রশ্নে আসে না, আগে তত্ত্বাবধায়ক দিবে কি না, এই আরেকটা নতুন ধারা শুরু হতে যাচ্ছে। এখন বর্তমানে বাংলাদেশের সিচুয়েশনটা হচ্ছে কি যে কোনো কিছুই এমনি এমনি হয় না, এটা আমজনতা বোঝে। সো আগামী নির্বাচনকে ঘিরে হয়তো আমরা অনেক কিছু আরও দেখতে পাবো, তবে টুইস্ট হিসাবে জামাতের এই সমাবেশ সারা দেশবাসীর কাছে একটা প্রশ্ন, পেছনে আসলে ঘটনা কি। তবে ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যের পরপর সেই ঘটনার জায়গাটা আবার একটা হালকা হয়ে গেল। ওবায়দুল কাদের ভয় পাচ্ছেন সেটা তো অবভিয়াসলি না, তিনি বলছেন যে আওয়ামী লীগ যদি খেলতে মাঠে নামে
তাহলে তো বিএনপি বা অন্যান্য দলরা নাকি মানে পালাবার সুযোগ পাবেন। আবার বিএনপি বলছে আগে রেডি থাকেন, পালানোর রাস্তা খুঁজে পাবেন না, মানে একটা অস্থির সিচুয়েশন। ভাই আমরাও চাই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন, যেই সরকারই ক্ষমতায় আসুক জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় আসুক, বাংলাদেশ এগিয়ে যাক। রাজনীতি রাজনীতি জায়গা থাকবে, কিন্তু দেশের ভাগ্য সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন আমারে অনেকে যারা বকাঝকা করেন, ভাই আমি তো ভাই গণমাধ্যম থেকে আমার জায়গাটা থেকে আমি কথা বলি, হয়তো একটু অ্যানালাইসিস করি, খবরটা আপনাদের সামনে আনি। এখন অনেকে ভাবেন যে তুই কেন ভাই গালি দিয়ে কথা কস না, তুই কেন আওয়ামী লীগরে গালি দেস না, তুই কোনো বিএনপিরে গালি দেস না, তুই প্রমাণ কর্তব্য তুই কোন দলের। দেখেন আমরা যারা নিউজ করি, এখন আমি তো কোনো দলীয় পক্ষের এজেন্ডা হইয়া আইসা ধরেন কথা বলি না। আমার কাজটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের রাজনীতি করি, কিন্তু দেখেন আওয়ামী লীগের একজন এমপি যখন অন্যায় কাজ করে আমি সমালোচনা করি, মন্ত্রী করলেও সমালোচনা করি, আবার বিএনপিও যখন কোনো সমালোচনার কাজ করে সমালোচনা করি। এখন আপনি যদি আমার মনে করেন যে না তুই দলের পক্ষে কথা কইতে হইব, তুই বিএনপির পক্ষে, তাইলে আপনি আসলে নিউজ দেখার জায়গাটা পাবেন না। বলার জন্য অনেকেই বলে, তাদেরগুলো দেখলে একটা মজা পাবেন। তো অপেক্ষা করতে হবে কোন ধরনের টুইস্ট আসে নির্বাচনের আগে, সময় বলে দেবে। আসসালামু আলাইকুম।